আমার বাজরা ভাইয়েরা বন্ধুরা রে আমার, এই টান লোককে ভর মরহুম হাজী মোহাম্মদ বারিক মিয়ার বাড়ির মাহফিল, এই রসুলে পাকের শুভাগমনের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে অত্র এলাকার মর্দেগান কবরবাসীর রোহের মাগফেরাতে ইসালে সাহাবের মাহফিল, আজকে যারা রাস্তাঘাট দোকান পাট যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, বাড়িতে বসে রইলাম, দোকানে বসে রইলাম, টিভির সামনে বসে রইলাম, আরে ইমানদার মুসলমান, আল্লাহ নবীর মহাব্বত নিয়ে রসুল পাকের ভালোবাসা নিয়ে আজকে জান্নাতের বাগানে ওলি আল্লাহর কদম পড়েছে, হকানি আল্লাহ ওনাদের কদমের বরকতান হিসাবে হয়তো মহান আল্লাহ রব্বুল আলামিন একজন হকানি আল্লাহর ওলি হকানি আল্লাহ ওয়ালা যদি অত্র এলাকার মধ্যে কদম রাখে, আর ওই কদমের বরকতান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র এলাকার যত কবর যত মরদেগান অন্ধকার কবরে শুয়ে রয়েছে, রব্বুল আলামিন ওলি আল্লাহর কদমের বরকতান হিসাবে ওই কবরের আজাব আমার আল্লাহ বন্ধ করে দেই। এটা হলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাম, এটা নবীর প্রেমিকদের আকীদাম, আমার প্রিয় নবীর গোলামদের আকীদাম। এই জন্য যারা রাস্তাঘাট দোকান পাঠে আমরা যারা অযথা সময় নষ্ট করি, মহাব্বতের সাথে জান্নাতের বাগানে চলে যাই। ও বাবা, মহাব্বতের সাথে আজকের এই মাহফিলটা হয়তো আপনার জন্য আমার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে, আপনার জন্য আমার জন্য জীবনের শেষ মাহফিল বলে গণ্য হতে পারে, এমন হতে পারে ফজরের নামাজের সময় আপনার আমার এলান হতে পারে মসজিদের মধ্যে, ইমুক বাড়ির ইমুক মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়েছে, হয়তো আজকের এই মাহফিলটাকে ওসিলা করে আমার আল্লাহ আপনার আমার পাছনের তামাম জীবনের জিন্দিগির গুনাহ মাপ দেওয়ার ক্ষমতা আমার মালিকের আছে কিনা, আওয়াজ করে বলেন আছে কিনা। আমার বাজিরা একটু গভীর মনোযোগ, এই যে চাঁদরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাঁদ, পবিত্র রবিউল সানির চাঁদ, আমার গাউসে পাক হুজুর আব্দুল কাদের জিলানি আল গিলানি বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন ওনাকে এই চাঁদের মধ্যে উপহার দিয়েছে। এই চাঁদে থেকে হযরতে আব্দুল কাদের জিলানি পৃথিবীর জমিন থেকে পর্দা করেছে। আমরা ওলি আল্লাহ মরণ শব্দটা ব্যবহার করতে পারি নাই, কারণ আমাদের আকীদা আল্লাহর ওলিরা মরে না, মরে না কথা ক। আমার বাজিরা ভাইয়েরা বন্ধুরা রে আমার, বগদাদের জমিনে যে ফিরানের বীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরতে শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি ওনার অগণিত অসংখ্য কারামত পৃথিবীর জমিনের মধ্যে রেখে গেছেন, আর ওই গাউসে পাকের উপাতের চাঁদ পবিত্র রবিউল সানি চাঁদ আল্লাহওয়ালাদের জীবনী আলোচনা করা এটা আমাদের জন্য গুনার কাফফারা সুবহানাল্লাহ। আজকে যারা আসছি আমাদের তকদির ভালো না খারাপ? ভালো, একটু জবান খুলে বলুন ভালো না খারাপ? আমার গাউসে পাক সাধারণ মানুষ ছিলেন না, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানি যার নামের বরকতান হিসাবে আগুন ফানি হইছে, জিনার দরবারে যখন কোন মানুষ
নিঃসন্তান হয়ে আগমন করেছে সন্তান মহান আল্লাহ রব্বুল আলামিন আমার গাউসে পাকের দুয়ার বরকতান ওই নিঃসন্তানকে আমার আল্লাহ সন্তান দিয়েছে ওলি আল্লাহর দুয়ার বদলতে কথা কয় এ মুসলমান ইমানদার যেমনি ভাবে বাগদাদের জমিনে বাহসাতুল আসরার কিতাবের মধ্যে লেখায় আমার হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী এমন একজন আল্লাহর ওলি ছিলেন যে আল্লাহর ওলির মহাব্বতে হাজার হাজার কাফের বেঈমানেরা কলেমা পড়ে মুসলমান হয়েছে ওনারা করেছে দিনের দাওয়াত ওনারা করেছে তাবলীগের কাজ ওনারা করেছে তাবলীগের কাজ ওনারা করেছে ইমানের দাওয়াত বেঈমানের কাছে যখন ওনারা কলেমার দাওয়াত দিতেন আমার গাউসে পাকের চেহারা দেখে আমার নূর নবী আমার জিন্দা নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের কলেমা পড়ে কাফেররা মুসলমান সুবহানাল্লাহ আর হুজুরে কন্যা সুবহানাল্লাহ হুজুরে গাউসে পাকের দরবারে এমন একটা বিধবা মহিলা যেই মহিলাটা আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন মহান আল্লাহর সন্তুষ্ট করনেওয়ালা উনি মার গর্ভ থেকে আটার পাড়া হাফেজে কোরআন হয়া পৃথিবীর জমিনের মধ্যে আগমন শুধু তাই নয় বান্দা হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানি উনি বলেন নাজার তো ইলা বিলাদিল্লাহি জামান খা খারদালাতিন আলা হুকমি ইত্তেসালিন আমার গাউসে পাকের এমন ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে ওলি আল্লাহ সাধারণ নয় ওলি আল্লাহর দামান ধরে ওলি আল্লাহর মহাব্বত কলি যাই যদি রাখতে পারেন খোদার কসম আমার নবীরে পাওয়ার মাপকাঠি হলো ওলি আল্লাহ আর ওলি আল্লাহকে পাইলে আমার নবীর পাওয়া যাবে আর আমার নবীরে যদি পাইতে চান ওলি আল্লাহর দরকার আছে কি নাই আওয়াজ করে বলেন আছে কি নাই ওলি আল্লাহর দরবারে যাইতে হবে এই জন্য আল্লাহ বলে ওয়া কুনু মাআস সাদিকিন ওয়া কুনু মাআস সাদিকিন বান্দা বান্দারে আমার মহাব্বতের বান্দা যারা আমার খালেজ বান্দা যারা আমার সাথে সম্পর্ক যারা করেছে আমার সাথে রিলেশন যারা করেছে আমি আল্লাহর এবাদতে যারা ফানা হয়েছে আমি আল্লাহর এবাদতে যারা ফানা হয়েছে ও বান্দা ওয়া কুনু মাআস সাদিকিন ওই সত্যবাদীদের দ্বারস্থ হয়ে যাও সত্যবাদীদের কাছে যাও তাদের কাছে গেলে আমার মদিনার ঠিকানা পাইবা আর আমার মদিনার ঠিকানা পাইলে উম্মত তোমরা জেনে রাখো আমার লাম খানের মহান আল্লাহ রব্বুল আলামিনের মহাব্বত তোমার কলিজায় ফয়দা হয়ে যাবে আমার ভাইয়েরাম হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানির পাওয়ার আছে কি নাই আছে এ কথা বলেন আছে কি নাই আমার গাউসে পাকের পাওয়ার এটা ওয়াজ করে বুঝান লাগতো না সবাই জানেন আমার গাউসে পাকের পাওয়ার কতটুকু আমার গাউসে পাকের ক্ষমতা আমার আল্লাহ কতটুকু দিয়েছে উনি বলে নজর তুইলা বিলাদিল্লাহি জামান কাখার দালাতিন আলা হুকমি ইত্তেসালিন তাম পৃথিবীটারে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ একটু জোরে কর আর একটু বড় করে বলেন উনি বলেন তাম পৃথিবীটারে আমার হাতের তালুর মধ্যে একটা সরিষার দানা রাখলে যেমনি ভাবে আমি দেখতে কোনো অসুবিধা হয় নাই আমার আল্লাহ আমার গাউসে পাকের হাতের তালুর মধ্যে যেমন ভাবে পৃথিবীটারে আমার আল্লাহ বাসায় রাখছে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ ওলি আল্লাহর পাওয়ার আছে কি নাই হে মুসলমান জবান খুলে বলেন আছে কি নাই
পাওয়ার দিছে কে আল্লাহ দিছে কে আল্লাহ তারা কামাই করছে আজকে এই 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 জায়গার মধ্যে এমন একজন আল্লাহওয়ালার কদম পড়েছে ভাই রে ওলি আল্লাহ সাধারণ নাই সব জায়গার সাথে পাগলামি চলে ওলি আল্লাহর সাথে পাগলামি চলে না সব জায়গার সাথে বিয়াদবি করলে রেহাই পাওয়া যায় ওলি আল্লাহর সাথে বিয়াদবি করলে রেহাই পাওয়া যায় না এই জন্য তো আমার নবী দোয়া বারবার বলে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব যারা ওলি আল্লাহর সাথে দুশমনি করবে যারা ওলি আল্লাহর সাথে বিরোধিতা করবে যারা ওলি আল্লাহর সাথে যুদ্ধের ডিক্লার দিবে ওই যুদ্ধটা ওলির বিরুদ্ধে হয় না ওই যুদ্ধটা আমি আল্লাহর বিরুদ্ধে হয়া যায় এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব যারা আমার বন্ধুদের সাথে যুদ্ধ করার জন্য অগ্রসর হয় সেজন্য আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য অগ্রসর হয় আমি বলতে চাই আল্লাহর সাথে যুদ্ধ কইরা মানুষ পারবে না আল্লাহর সাথে যুদ্ধ করা সম্ভব না আরো জোরে ক আমার গাউসে ফাক আব্দুল কাদের জিলানি বাগদাদের জমিনে একজন বিধবা মহিলা সমুদ্রের পারে বাহাজাতুল আসরার প্রমাণ করে বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে প্রমাণ করে আমার বাজিরা বাইরা বন্ধুরাই কারামতে গৌসুল আজমের মধ্যে প্রমাণ করে ওই বিধবা মহিলাটা নদীর পার বসে বসে কান্দে প্রতিদিন চোখের পানিগুলি ঘর ঘর করে ছেড়ে দে আল্লাহু আকবার আর জোরে কর আল্লাহু আকবার ওই বিধবা মহিলাটা প্রতিদিন সাগরের পারে বসে বসে কান্দে ওলি আল্লাহর দরবারে গেলে ওলি আল্লাহর কাছে গেলে আমার আল্লাহ মনের হাজত পূরণ করতে পারে কি পারে না আরো জোরে কোন পারে কি পারে না এই ক্ষমতা আল্লাহর ওলির আর আছে কি নাই এটা হলো আমাদের আকীদা এটা হলো আমাদের বিশ্বাস আমরা ওলির দরবারে যাই ওলির দরবারে চাই ওলির দরবারে ফাই যারা ওলি বিদ্বেষী যারা নবী বিদ্বেষী তারা ওলির দরবারে যাই না ওলির দরবারে চাই না ওলির দরবারে ফাই না তারা মল্লে কুকুরও যাই না কথা ক এই সমস্ত বিয়াদবরা পৃথিবীর জমিনতে যখন বিদায় হয় তাদের কবরে কুকুর প্রস্রাব করে কুকুর প্রস্রাব করে আর নবীর গোলাম যারা ওলি আল্লাহর গোলাম যারা ওলি আল্লাহর প্রেমিক যারা তারা যখন দুনিয়াতে উফাত হয় আল্লাহর ওলিরা উফাত হয় আমরা মরা শব্দটা ওলি আল্লাহর শানে ব্যবহার করতে পারি না যখন ওনারা উফাত শরীফ গ্রহণ করি উফাত শরীফ গ্রহণ করার পরে ওনাদের মাজারের মধ্যে ওনাদের রোজার মধ্যে মানুষ আতর গোলাপ জল ছিটায় ফুল ছিটায় মানুষ সম্মান করে ইজ্জত করে ওলি আল্লাহ মরলে সম্মান বাড়ে না কমে আওয়াজ করে বলেন বাড়ে না কমে ওলি আল্লাহর সম্মান আমার আল্লাহ বাড়ায়া দেয় দুনিয়ার জমিনে হায়াতে জিন্দগিতে তারা থাকলে যতটুকু পাওয়ার পর্দা করার পরে তাদের পাওয়ার আরো দ্বিগুণ বেড়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য আমরা ওলি আল্লাহর প্রেমে পাগল হওয়া দরকার আছে কিনা আমার মন মজায় রে দিল মজায় রে মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ একি আমার বাঙ্গানা তার পরে তো পানবা কোনদিন জানে এই নৌকা ডুবে মরে রে আমি মরলে দুঃখ নাই ও দয়াল মুর্শিদ
যাই মুর্শিদের প্রেমে আমার গাউসফাক আব্দুল কাদের জিলানি আল গিলানি বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আন জিনার মহাব্বতে হযরত হুজরে গাউসফাক বলেন আমার মহাব্বতে পৃথিবীর জমিনে এমন কতগুলি বান্দা পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ বানায়া রাখছে আমি গাউস পাকের কদমে থাকার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হায়াত যদিও না থাকে আমি গাউস পাকের বরকতান হিসাবে আমার আল্লাহ তাদের হায়াত বাড়ায়া দেয় হযরত গাউসফাক আব্দুল কাদের জিলানি উনি চমৎকার করে সুন্দর করে ওই নদীর পার দিয়া যাচ্ছেন বিধবা মহিলাটা এমনি ভাবে হুজুরে গাউসফাক আব্দুল কাদের জিলানি দেখতে পাইলেন বগদাদের জমিনের যে বিধবা মহিলাটা ওই মহিলাটা এই জায়গার মধ্যে বসে বসে চোখের পানিগুলি ছাড়তেছে চোখের পানিগুলি ছাড়তেছে চোখের পানিগুলি ছাড়তেছে আর ওই মুহূর্তের মধ্যে হুজুরে গাউসফাক আব্দুল কাদের জিলানি যাচ্ছে যাইয়া ডাক দিয়া কই মা ও মা তুমি কেন কান্দো তোমার কান্নার কারণটা কি সুবহানাল্লাহ মা তুমি কেন কান্দম আমার হুজুরে গাউসফাক ওই বিধবা মহিলাটার যাইয়াম যখন চোখের পানিগুলি মহিলাটা ছেড়ে ছেড়ে কান্দে যখন চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে মহিলাটা কান্দতেছে তখন হুজুরে গাউসফাক মহিলার চোখের পানির দিকে তাকায়া সহ্য করতে পারে নাই তারপরে বলে মা গো তুমি কান্দো কেন কান্দো কেন মহিলাটা ডাক দিয়ে বলে বাবা তোমার কাছে বললে কি হবে তোমার কাছে বললে লাভ কি হবে তোমার কাছে বলে তো কোনো ফায়দা নাই হুজুরে গাউসফাক বলে মা তুমি বলো আমি দেখি তোমারে আমি কোনো উপকার করতে পারি কি না আমার গাউসফাক আব্দুল কাদের জিলানি মহিলাটারে বললেন মা গো তুমি বলো তোমার মনের যে আবেগ মনের যে আশা আমি দেখি তোমার মনের আশাটা নিয়ে আমি পূরণ করতে পারি সুবহানাল্লাহ যখন বললেন বাবা চাঁদরা হলো রবিউসানি আমার গাউসফাকের উপাতের চাঁদ এই জন্য কথাটা আমি আপনাদের কাছে বলতেছি আমার গাউসফাক আব্দুল কাদের জিলানি যখন বললেন মহিলাটার কান্না আরো দ্বিগুণ বেড়ে গেল আরো দ্বিগুণ বেড়ে গেল এমন ভাবে কান্দতেছে গাউসফাকের কলিজার মধ্যে ওই মহিলার কান্না গাউসফাকের কলিজায় লেগে যাই মা বলো তখন ডাক দেয়া বলে বাবা যদি শুনতে হয় তাহলে শোনো শোনো আমি তোমার কাছে ব্যক্ত করি আমি তোমার কাছে কথাটা বলি যখন এই কথাটা বললেন বলার পরে মহিলাটা ডাক দেয়া কয় বাবা আজকে ১২ বছর ধরে আমি এই জায়গার মধ্যে আসি আর এই নদীর পার আমি হাঁটি আর চোখের পানি ছেড়ে ছেড়ে আমি কান্না করি যখন কান্না করি আমার বুকটা একটু পাতলা হয় আমার একটু শান্তি লাগে কেন গো মা তুমি আজকে ১২ বছর ধরে এই নদীর পারে কাণ্ড বাবা তুমি শোনো এই জন্য আমি কান্দি আমি দেখি আমার শুধুমাত্র একটা মাত্র ছেলে ছিল যেই ছেলেটারে আমি যখন গর্বে ধারণ করি তখন ছেলেটার বাবা আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়া যায় আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার আমার বাবারা তখন মহিলাটা ডাক দেয়া বলে আমার সন্তানটা যখন আমার গর্বে আসে সন্তানটা গর্বে আসার পরে তখন ওই মুহূর্তের মধ্যে আমার স্বামীটা দুনিয়া থেকে বিদায় হয়া যায় ও গাউসফাক আব্দুল কাদির তোমারে আমি জানাই যেই মাত্র আমার স্বামী দুনিয়াতে বিদায় হয় আমার এই যৌবন এবং জীবনটা আমার এই সন্তানের দিকে তাকায়া তাকাইয়া আমার যৌবন আর জীবনটা অতিবাহিত করলাম সুবহানাল্লাহ এর মুসলমান মা বাবা কেমন একটা দোষ
দুনিয়ার সবাই তোমারে বলতে পারে, দুনিয়ার সবাই তোমারে ছেড়ে দিতে পারে, মা মা তোমারে বলতে পারে না, ছাড়তে পারে না, ফালাইতে পারে না। হাজার কষ্ট হলো বুকে আলগিদা দরে দরে মা দুঃখিনী, বাবার এই যে শীতের মাস আসতেছে আমাদের সামনে, কন কন শীত এই শীতের মধ্যে দেখবেন যা মা, ওই মার ডান দিকে যদি আমরা প্রস্রাব করে দেই, আমার মা সুন্দর করে নিয়ে বাম দিকে নিয়ে শোয়াই, আবার যখন বাম দিকে প্রস্রাব করে দেই আমার মা যেন আমার বুকের মধ্যে জড়ায়া ধরে। এ সন্তান কেমনে মা বাবার অবাধ্য হবি, মা বাবার অবাধ্য কেমনে হবি, আমার গাউসেবা আব্দুল কাদের জিলানির গোলাম হলে বান্দা মা বাবার অবাধ্য হতে পারে না কথা কয়। এই জন্য আমার গাউসেবাগের শিক্ষা, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবার কদমে চুমা খা, মা বাবার কদমে চুমা খাবি, তোর মা দোয়া করলে তোর দুগ্ধির খুলে যাবি, দুগ্ধির খুলে যাবি, আমার আল্লাহ খুশি হইয়া তোর তকদিরের মধ্যে খারাপি থাকলে আল্লাহ খারাপিটা খণ্ডন করে দেই। মা বাবার খেদমত করা দরকার আছে কি নাই, আরো জোরে কোন আছে কি নাই? আমার বাজিরা ভাইরা, আজকে টান লক্ষ্মী ফর মরহুম হাজি মোহাম্মদ বারিক মিয়া সাহেবের বাড়ির এই মাহফিল না, অত্র এলাকার যত মর্দে গান কবরবাসী অন্ধকার কবরে শুয়া রয়েছে, আজকে ওলি আল্লাহর কদমের বরকতান আমার আল্লাহ কবরের আজাব বন্ধ করতে পারি কি পারে না? আওয়াজ করে বলেন পারি কি পারে না? আমরা ওলি আল্লাহর গোলাম হতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? আজকে আমার নবীর সম্মানের কথা বললে ইজ্জত অনেকের কাছে খারাপ লাগে, নবীর ইজ্জতের কথা বললে খারাপ লাগে, ওই দিকে নয়, একটু সময় পেলে বলবো। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানি গাউসে পাক রে মা ডাক দেয়া পরে, বাবা শোনো আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার যৌবন আমার মাত্র একটা সন্তানের জননী আমি আমার গর্বে নিলাম, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হলো, আমার স্বামীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার বাজিরা বাইরা বন্ধুরা রে, আমার মহিলাটা বলে আর চোখের পানি ছাড়ে, মহিলাটা বলে আর চোখের পানি ছাড়ে, যেই মাত্র বলে যে হুজুর ও আব্দুল কাদের জিলানি একটু শোনেন, যেই মাত্র সন্তানটা গর্বে আসে, আসার পরে মাস যায় দিন যায়, সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে আসছে, আমি ওই সন্তানটার দিকে তাকায়া তাকায় আমার দিনগুলি অতিবাহিত করতেছি। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি বলেন মহিলাটা বিধবা মহিলাটা ডাক দিয়া বলে, ও আব্দুল কাদির শোনেন, আমি এই সন্তানটার দিকে তাকায়া তাকায়া আমার দিনগুলি মাসগুলি বছরগুলি অতিক্রম করতেছি, যখন আমার সন্তানটা উপযুক্ত হলো তাকে বিবাহ দিব, বিবাহ করাব, উপযুক্ত যখন হলেন হওয়ার পরে আমি সিদ্ধান্ত নিলাম আমার ছেলের পুত্র আমি দেখব, ছেলেকে বিবাহ করাব। প্রত্যেকটা মা বাবার একটা আশা, আমার সন্তানের পুত্রবধূ দেখব, আমার সন্তানের সংসার দেখব। কথা হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানি ওই বুকদাদের এই মহিলাটা ওই বিধবা মহিলাটা ডাক দেয়া বলে, আব্দুল কাদের জিলানি শোনেন শোনেন, যখন এমনিভাবে বছর যায় এমনিভাবে আমার সন্তানটা উপযুক্ত হওয়ার পরে, আমি যখন আমার সন্তানের বিবাহের জন্য আমি পাত্রী বেছে নিলাম, আমি যখন আমার পুত্রবধূটা বেছে নিলাম, তখন দেখলাম আমার সন্তানকে বিবাহ করাবো, আমি যখন বরযাত্রী সাজাইয়া আল্লাহু আকবার বলেন, জবান বন্ধ থাকলে এমন আছে আল্লাহর ওলি আল্লাহর আগমনের মাহফিলে, এমনও জবানটা যদি বন্ধ রাখি আমার আল্লাহর ক্ষমতা আছে জবানটা বোবা বানায়া বাড়িতে নেওয়ার ক্ষমতা আছে কি নাই?
কথা বলেন আছে কি নাই তাহলে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ বলেন না ইয়া ওয়ালী আল্লাহ আমরা রাসূল চাই কি চাই না আমরা নবী চাই কি চাই না আমরা ওয়ালী আল্লাহর খাদমত চাই কি চাই না দুশমেনা রাসূল চাক আর না চাক সেটা আমাদের দেখার বিষয় না কথা বলেন না দেখার বিষয় না না ওয়ালী আল্লাহর মহব্বত কে করলো না দেখার বিষয় নয় আমরা যারা রাসূলের গোলাম আমরা যারা রাসূলের প্রেমিক আমরা ওয়ালী আল্লাহর মাধ্যমে নবীর শান শিখলাম ওয়ালী আল্লাহর মাধ্যমে নবী মান ইজ্জত সম্মান কদর আমরা শিখলাম এই জন্য আমরা ওয়ালী আল্লাহর দরবার ওয়ালী আল্লাহর কদম ওয়ালী আল্লাহর দরবার ছাড়া আমাদের বিকল্প রাস্তা কথা বলেন না রাস্তা ওলি আল্লাহ চাই কি চাই না হুজুরে গাউসে পাক হুজুরে গাউসে পাক মহিলাটা যখন হুজুরে গাউসে পাক রে বলে আব্দুল কাদের শুনেন আমি যখন আমার সন্তানকে বিবাহ করার জন্য বরযাত্রীগুলি সাজাইয়া নৌকাটা সুন্দর করে সাজাইলাম আমি নৌকাটা সাজাইয়া আমার সন্তানকে যখন আমি বিবাহের জন্য পাঠায়া দিলাম হুজুর শুনেন আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীরে ডাক দিয়া বলে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ মহিলাটা কান্দে আর বলে হুজুর মন মানে না বারো বৎসর কয় বৎসর আরো জোরে কন্যা কয় বৎসর বারো বৎসর ধরে এই বাবারা ওলি আল্লাহর পাওয়ার অনেক বিয়াদবে রসুল যারা অলি বিদ্বেষী যারা তারা কয় এই ঘটনাগুলি দে কৈতিক আনে বেদাতিরা আমার নবীর কথা বললে বেদাতি হয় অলি আল্লাহর কথা বললে বেদাতি হয় আল্লাহ পাকের কোরআন সত্য না মিথ্যা আওয়াজ করে বলেন সত্য না মিথ্যা যদি মিথ্যা হতো আল্লাহ বলল না আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এটা আমার আল্লাহ বলতো না ওলি আল্লাহর ব্যাপারে আল্লাহ খুব চমৎকার আলোচনা করে দিয়েছে আমার বন্ধু যারা আমার দোস্ত যারা যারা আমার বন্ধু হবে তাদের ব্যাপারে আল্লাহ ওয়াজ করে দিছে আলা হরফে তাম্বি সাবধান 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 ডেঞ্জারাস ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আমি আল্লাহ সহ্য করব না আমি আল্লাহ বরদাস্ত করব না আল্লাহ বলে আমার বন্ধু যারা আমার ওলি যারা তাদের ব্যাপারে আমি আল্লাহ বলে দিলাম লা খাউফুন তার কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন ওলি আল্লাহর কোনো চিন্তা নাই কথা ক ওলি আল্লাহর ভয় আছে নাই বাজান আছে ওলি আল্লাহর চিন্তা আছে আমরার চিন্তা আছে কি নাই আছে কথা বলেন আছে কি নাই মরার পরে কবরে দিলে হাত কাইল্লা ফেরেশতা বাড়ি একটা কম দিব কতক্ষণ কম দিব চিন্তা আছে সুদে গুষে হারামে হালালে ফাঁকে না ফাঁকে আপরে খাইয়া দুনিয়া থেকে বিদায় হলে চিন্তা আছে কবরে গেলে হাত কাইল্লা ফেরেস্তা যেটা হাতকাল যেটা অন্ধ ফেরেস্তা আল্লাহ দিব এটা ভারী দিব মাংসগুলির টুকরো টুকরো হয়া যাবে হার হাড্ডির কোনো খবর থাকবে না আল্লাহ আবার বলবে কোন যখন বলবে কোন ফায়া কোন হয়া যাবে আবার হাত কাল্লা ফেরেস্তার বাড়ি আছে আমার আল্লাহর ওলি যারা ওলির ব্যাপার হলো লা খাউফুন তার কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তার কোনো চিন্তা নাই চিন্তা নাই চিন্তা নাই সুবহানাল্লাহ বলেন হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলারি বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মহিলাটা ডাক দিয়ে কয় আব্দুল কাদের শুনেন আমার সন্তানকে যখন পাঠাইলাম পাঠানোর পরে যখন বিবাহের কাজ সমাধা হইছে
যখন বিবাহের কাজ সমাধা হয়ে গেল বাহাজাতুল আসরারের মধ্যে লেখে ও দুনিয়ার মানুষ আমার গাউসে বাকের কিতাবগুলি পড়বা আমার গাউসে বাকের কিতাবগুলি পড়লে গাউসে বাকের কারামতগুলি তোমরা বুঝতে পারবা আমার আল্লাহ ওনারে কেমন পাওয়ার দিয়েছে কেমন ক্ষমতা দিয়েছে সুবহানাল্লাহ হুজুরে গাউসে বাক আব্দুল কাদের জিলানি আল গিলানি বুগদাদি রাদিয়াল্লাহু নদীর মধ্যখানে আসলো ওই মুহূর্তের মধ্যে ও জগতের মানুষ শোনো 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 আজকে এমন একটি মাহফিল পাওয়ার পরেও যারা বাড়িতে বসে রইলাম নসিব খারাপ তকদির খারাপ এমন হতে পারে আল্লাহ আজকের এই গাউসে বাকের মাহফিল থেকে ওলি আল্লাহর মাহফিল থেকে আমাদেরকে বেগুনা বানায়া বাড়িতে নেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে কি নাই আওয়াজ করে বলেন আছে কি নাই আল্লাহর এমন পাওয়ার আমার আল্লাহর এমন পাওয়ার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হযরত আব্দুল কাদের জিলানি ওনারে ডাক দিয়ে বলে ও আব্দুল কাদের শুনেন যখন নদীর মধ্যখানে আসছে আসার পরে ওই নৌকাটা ডুবে গেল আমার বাজিরা বায়েরা বন্ধুরারে আমার বর বর সহকারে যাত্রী সহকারে যারা ছিল সবাই নৌকার ভিতরে ওই নদীর মধ্যে যখন নৌকাটা ডুবে যায় তখন ওইটার ভিতরে যত যাত্রী ছিল যত বর যাত্রী ছিল সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় একটা মানুষও বাঁচতে পারে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও গাউসে বাক আব্দুল কাদের জিলানি আপনি শুনেন আল্লাহু আকবার বলেন না আপনি শুনেন আজকে বারো বছর আমার সন্তানটা এই নদীর মধ্যে ডুবছে এই নদীর মধ্যে ডুইবা মরছে আমার যখন সন্তানের কথা মনে হয় আমি তো সন্তান পাই নাই আমি ওই নদীর পারে আইসা আমি নদীর কিনারা দাঁড়াইয়া ধারাইয়া আমার সন্তানের দিকে তাকায়া তাকায়া আল্লাহ তুমি আমার সন্তান এবং এতগুলি মানুষ এই নৌকা ডুবে ইন্তেকাল করছে ওই মানুষগুলির কথা চিন্তা করে করে আজকে বারো বছর ধরে আমি নদীর পার আমি সময় অতিবাহিত করি কয় বছর আরো একটা আস্তে কইন কয় বছর আরো জোরে কন কয় বৎসর বারো বৎসর দৈরা উনি বলেন মহিলাটা বলে হুজুর আমি বারো বৎসর দৈরা এই নদীর পার সময়টা অতিবাহিত করি আমার কলিজাটা পেটে যায় আমার কলিজাটা একটা মাত্র ছেলে আর ছেলেটার দিকে তাকায় আমার জীবন এবং যৌবনটারে আমি অতিবাহিত করছি হুজুর আমি কেমনে মানাই আমি আর কোনো দ্বিতীয় স্বামী গ্রহণ করি না আমি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই আমার এই সন্তানদার দিকে তাকায়া ও মুসলমান ইমানদার ওলি আল্লাহর দোয়া আল্লাহ কবুল করতে পারে কি পারে না আরো জোরে কট পারে কি পারে না ওলি আল্লাহর পাওয়ার আছে কি নাই আমরা ওলি আল্লাহর গোলাম হলে আমার নবী খুশি না বেজার খুশি না বেজার আমরা ওলি আল্লাহর গোলামি করতে রাজি আছি কি নাই গেডা গেডা আছি আমরা আছি সেখানে আমরা আছি সেখানে বাদ জিন্দাবাদ আল্লাহ ইয়ার নারে তাকবীর হাতে ক্যালসিয়াম কমে গেছে একটু দূর না তুলে আরে এত এত অলস হইলে ইডার ও বরকতান তো আল্লাহ কবুল করে নিতারে এই লক্ষ্মীপুরের মানুষ দশ বছর আগে যতলা প্রোগ্রাম হয়েছে কথা কন নাকা আরো জোরে কন এইটির ভিতরে তো শুধু প্রেম তাকার কথা প্রেম প্রেম মহাব্বত কথা কন টিকে না আওয়াজ করে বলেন টিকে না নারে তাকবীর নারে রিসালাত আলে
সুন্নাত ওয়াল জামায়, আহলে সুন্নাত ওয়াল জামায়, নারে তাকবীর, নারে রিসালাত। সবাই বলেন মারহাবা, আওয়াজ করে বলেন মারহাবা। আমরা নবী চাই কি চাই না, ওলি আল্লাহ চাই কি চাই না, ওলি আল্লাহর মহব্বত চাই কি চাই না, ওলি আল্লাহ সারা নবী চিনা সম্ভব না? ওলি আল্লাহ সারা নবীকে চিনা সম্ভব না? আর নবীর যদি না ধরতে পারো, আমার মাওলারে তো পাওয়া সম্ভব না? তাহলে প্রথম যদি তুমি নবীরে ধরতে চাও, ওলি আল্লাহর কদম ধরো, হক্কানি আল্লাহওয়ালার দরবারে যাও, হক্কানি আল্লাহওয়ালার দামান ধরো, তারপরে নবীর ফদ দেখাবে, নবী কামলিওয়ালা তোমার হবে। আর নবী কামলিওয়ালা তোমার হলে আমার আল্লাহ ডাক দে, যারা বন্ধুরে ভালোবাসে আমি আল্লাহ তারে ভালোবাসি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাজিরা ভাইয়েরা বন্ধুরারে আমার, ওই মহিলাটা ডাক দিয়া বলে হুজুর 12 বৎসর, কয় বৎসর? 12 বৎসর। আর একটু জোরে কন্যা, কয় বৎসর? 12 বৎসর ধরে আমি সন্তানের মায়া এই জায়গার মধ্যে আমি এমনি ভাবে দিনটা অতিবাহিত করতেছি, দিনটা অতিবাহিত করতেছি। নারে তাকবীর, নারে রিসালাত, চেয়ারম্যান সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত, চেয়ারম্যান সাহেবের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত। আমরা খুশিনা বাজার, আরো জোরে বলেন খুশিনা বাজার। চেয়ারম্যান আসছে, মাহফিলটা এখন পরিপূর্ণ, কথা কোন ঠিক না, আওয়াজ করে কোন ঠিক না। আমার নবী রহমাতুল্লিল আলামিনের গোলাম আব্দুল কাদের জিলানি মহিলাটার কথা গলি মন দিয়ে শোনে, সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ, মহিলাটার কথাগুলি মন দিয়া শোনে। আর উনি বলেন আমার কলিজার মধ্যে যেন দাগ লেগে যায়, মহিলাটার কান্না সহ্য করতে পারি নাই, মহিলাটার কান্না বরদাস্ত করতে পারি নাই, মহিলাটার কান্না আমি বরদাস্ত করতে পারি নাই। আমার বাজিরা পায়েরা বন্ধুরারে আমার, এই মুহূর্তের মধ্যে আমার আব্দুল কাদের জিলানির পরে হুজুর 12 বৎসর ধরে এই বেদনা, এই যন্ত্রণা, এই সন্তানের ব্যথা লইয়া আমি 12 বৎসর ধরে আজকে জাগার মধ্যে আমি দিন অতিবাহিত করতেছি, অতিবাহিত করতেছি। আমার বাজিরা ভাইয়েরা বন্ধুরারে আমার, এই মুহূর্তের মধ্যে, এই সময়ের মধ্যে হযরত আব্দুল কাদের জিলানি আল গিলানি বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যে মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা, বন জঙ্গলার বাঘরিনে চিনল আমরার নবীকে, বলুন বন জঙ্গলার বাঘরিনে চিনল আমার নবীকে, মানব কলে জর মনে আনবে জেকে চিনলাম না, আল্লাহুম্মা সাল্লি মাওয়াদ নাবিয়ানা শাফিয়ানা মাও। আমরা খুশি না বেজার,
আওয়াজ করে বলেন খুশিনা বেজার। যখন হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানির মহিলাটা এমনি ভাবে বলতে লাগলেন বলতে লাগলেন বলতে লাগলেন, তখন গাউসে পাক শুনতে লাগলেন আর ডাক দিয়ে বলে হুজুর আমার এই সন্তানের যন্ত্রণা আমার কলিজায় দাগ কেটে যায়, যখন শরণ হয় আর সহ্য করতে পারি নাই, আমি নদীর পাড়ের মধ্যে দাঁড়ায়া যাই সুবহানাল্লাহ। আমার রসুলের মহাব্বতের দরকার আছে কি নাই, আর রসুলের কোন আছে কি নাই? গাউসে পাকের কথাটা আমি এই জায়গার মধ্যে সমাপ্ত করে দেই। আমার গাউসে পাকের দরবারে হুজুরে গাউসে পাক বলে মা তুমি কি সন্তানের চেহারা দেখতে চাও? ডাক দিলেন হা আমি সন্তানের চেহারা দেখতে চাই, সুবহানাল্লাহ বলেন। যখন গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা চমৎকার করে ডাক দিয়ে বলে সন্তান দেখতে চাও? হ্যাঁ আমি সন্তান দেখতে চাই। যদি সন্তান দেখতে চাও শোনো শোনো শোনো, তোমাকে আমি বলে দেই ও মহান রব্বে কারিমের দরবারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে ডাক দিয়া বলে আল্লাহ এই মহিলাটা বারো বছর ধইরা নদীর পার কান্দে, আল্লাহ তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না? আমার আল্লাহ ওনার কালবের মধ্যে যেন এলহাম করে দিলেন, কাশবের মধ্যে জানায়া দিলেন আব্দুল কাদের বারো বছর হয়ে গেল বিধবা মহিলার এই সন্তানটা দুনিয়াতে বিদায় হয়েছে, বারো বছর পরে তুমি চাইতেছো তার সন্তান তার জিন্দা করার জন্য, এটা কি সম্ভব? এটা কি সম্ভব? সুবহানাল্লাহ। হুজুরে গাউসে পাক বলে আল্লাহ আমি কোনো কিছু বুঝতে চাই না জানতে চাই না, আল্লাহ তুমি তার জিন্দা করবা কিনা? আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, তুমি জিন্দা করবা কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলে ও আব্দুল কাদের ওনার এলহাম হয় এলহাম হয় গাউসে পাক আব্দুল কাদের জিলানির এলহাম হয় ওনার কাশফের মাধ্যমে জানতে পারে যে এটা কেমনে সম্ভব। হুজুরে গাউসে পাক বলেন তাহলে শোনো আল্লাহ তোমার কাছে আমি জানতে চাই, তুমি যদি বারো বছরের আগের মর্যাদারে জিন্দা না করো তুমি অস্বীকৃতি জানাও আমার সাথে কথা বলো, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি বছর আগে মানুষ মরছে এইগুলিকে তুমি তুলবা না, তুমি আমার সাথে প্রতিশ্রুতি দাও। আরো জোরে কোন আল্লাহ আকবার, তুমি আল্লাহ আমার সাথে প্রতিশ্রুতি দাও মানুষকে কোটি কোটি বছর আগে মারা গেছে এইগুলিকে তুলবা না, হিসাব নিবা না, তাদের দেখা তুমি হিসাব নিবা না। যখন এই কথা বললেন বলার সাথে সাথে আমার আল্লাহ ডাক দেয় বলে আব্দুল কাদের তাই যদি হয় যাও যাও আমি তোমার দরখাস্ত কবুল করলাম, ভাইরে বারো বছর আগের মরা বর যাত্রী নতুন কইরা আমার আল্লাহ আবার ঠিকই বরযাত্রী সন্তান দে মার কোলের মধ্যে ফিরাইয়া দিলেন, সুবহানাল্লাহ। ওলি আল্লাহর বরকত আছে কি নাই, আর জোরে বলেন আছে কি নাই? এই মহিলার সন্তান যার নাম কুতুবউদ্দিন, হ্যাঁ ও রূপে হলো শাহাদুল্লাহ, এই জায়গার মধ্যে গেলে বিশাল লম্বা ঘটনা, আবার কোন সময় সুযোগ যদি হয় আলোচনা করার চেষ্টা করব। রব্বে কারিম আমাদের প্রত্যেককে ওলি আল্লাহর দামান ধরে ওলি আল্লাহর মহাব্বত কলিজায় রেখে আমরা যেন পৃথিবীর জমিন থেকে বিদায় হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে গোলামে মুস্তাফা হিসেবে কবুল করুক, সবাই বলি আমিন, আর জোরে বলেন আমিন। যাই হোক আমার ভাইজান শ্রদ্ধেয় বড় ভাইজান হযরতুল্লাহ হযরত মাওলানা হাবিবুর রহমান নিজামী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি উনি উপস্থিত হয়েছেন, খাস করে আমি আমার সালু আলোচনা এখানে সমাপ্ত। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।